সনাতনী অভিনন্দন জানাই। আমি তো সনাতন ছাড়া আর কাউকে অভিনন্দন জানাই না। আমি নন্দীগ্রামে লড়েছি, বলেছি 65,000 লাগবে না, আমার বাকি যেটা আছে সেটাতেই গনফট কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। তা আমি সমস্ত সনাতনীদেরকে গৈরিক অভিনন্দন জানাই এবং শ্রী শ্রী বাগদেবী শ্রী পঞ্চমী সরস্বতী মায়ের আরাধনা হবে তার আগাম শুভেচ্ছা জানাই। পড়াশোনা তো 12টা বাজিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, পানশালা খোলা আর পাঠশালা সব বন্ধ, তাই সরস্বতী পুজোটা ভালো করে করতে হবে সব জায়গায়, ভালো করে বেশি করে। আর কে একটা ওদের ওই রেজিস্টার মাতাল বলছিল না যে পদ্ম ফুল দিয়ে পুজো কোথাও করা যাবে না, সেই জন্য বেশি করে পদ্ম ফুল দিয়ে এবারে মায়ের পুজো করতে হবে। এমনিতে পদ্ম লাগে, পদ্ম মানে হিন্দু, হিন্দু মানে পদ্ম, পদ্ম ছাড়া কোনো গতি নাই। ভালো করে পদ্ম ফুল দিয়ে পুজো করবেন। আমি নন্দীগ্রামে 55টা পুজো হচ্ছে সরস্বতী পুজো, ঝুড়ি তৈরি করেছি, সব ঝুড়িতে পদ্ম থাকবে, প্রত্যেকটা মণ্ডপে পৌঁছে দেব। বেশি করে পদ্ম ফুল দিয়ে পুজো করতে হবে, ভগবান রামচন্দ্র এই ফুল দিয়ে পুজো করে দেবীর বোধন করেছিলেন আর অসুর নিধন করেছিলেন। সবাই ভালো থাকবেন। এই সবার ব্যবস্থাপক নগর মণ্ডলের সভাপতি নিমাই বাবু, এই সবার মুখ্য ব্যবস্থাপক আমাদের সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি তুষার মজুমদার, আমাদের বিদায়ী সভাপতি, মানে সভাপতি হিসেবে বিদায় কিন্তু দলের খুব বলিষ্ঠ নেতা গৌতম দা, শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিদায়ী সভাপতি এবং এই নির্বাচনের বিশেষ ইনচার্জ ভারপ্রাপ্ত নেতা শ্যামলবাবু, আমাদের রাজ্য কমিটির সম্পাদক এবং তমলুক সাংগঠনিক জেলার সবল সভাপতি ছিলেন সাথী নবারুণ নায়ক, আপনাদেরই ভূমিপুত্র গত বিধানসভা ভোটে এই এলাকার প্রার্থী ছিলেন এবং আমাদের সংগঠনের একজন বিশ্বস্ত প্রতিষ্ঠিত নেতা রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, অন্যতম রাজ্য সম্পাদক এবং পুরশুড়ার লোকপ্রিয় বিধায়ক, আমরা তিনটে লোকসভাতে বিজেপিকে নতুন করে পাইয়ে দেওয়ার শপথ নিয়েছি। কাঁথি তমলুক যেমন আছে তেমনি আরামবাগও আছে, সেই আরামবাগ যেখানে 4টে বিধানসভায় পদ্মফুল ফুটিয়েছেন সেই বিমান ঘোষ মঞ্চে আছেন। আমি এদেরকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য নেতাদের আর নাম বলছি না, প্রার্থীদের নাম বলবো, তার কারণ এই নির্বাচনে যারা কাউন্সিলর হবেন, যারা ভারতীয় জনতা পার্টির কর্পোরেশন নির্বাচনের প্রার্থী, পদ্ম ছাপের কমল ছাপের প্রার্থী, তাদেরকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী মাননীয় গোপাল চৌবে আছেন, আমি সেখানে শুরু করেছিলাম, একদম ঘরের ছেলে, ব্যাপক সমর্থন আছে তার প্রতি। 2 নম্বর ওয়ার্ডে ইন্দিরা মিত্র অত্যন্ত জনপ্রিয় প্রার্থী, 3 নম্বরে শ্রীমতী সঞ্চিতা দে লড়াকু নেত্রী, 4-এ অরুণাভ সরকার, 5-এ শ্রীমতী রীনা ঘোষ, 6-এ শ্রীমতী শিপ্রা ঘোষ। আমি এক্ষুনি ওই ওয়ার্ড পুরো প্রদক্ষিণ করে এখানে এলাম। 7-এ নারায়ণ দাস, 8-এ সুব্রত সিং এবং 9-এ শ্রীমতী রঞ্জু সিং। এদের প্রত্যেককে আপনারা 12 তারিখে পদ্মফুল চিহ্নে ইভিএম এ বোতাম টিপে নির্বাচিত করে তৃণমূল কংগ্রেসের কাটমানি কাউন্সিলরদেরকে এবারে টাটা বাই বাই করে দেবেন। বেবি তেওয়ারি, রাজীব নাগ,
जयराज पाल सह अन्यान्य नेतृबृंद सकल के अभिनंदन जानिए जेतो आठटार समय निर्वाचन विधि मेने सभा शेष करते हबे एवं आमादेर एखाने दुशोर बेशि समर्थक के डाकार सुजोग नहीं निर्वाचन विधि अनुयायी किन्तु दूरे दूरे जेदिके चोख जाच्छे बहु मानुष दाड़िये गेछेन এদেরকে আমরা আনিনি কিন্তু এরা নরেন্দ্র মোদীজির আহ্বানে গেরুয়ার টানে পদ্মফুলের সুবাসে এরা সবাই জড়ো হয়ে গেছেন কারণ এই চন্দননগরের লোকেরা উর্দি বাজারের ঘটনা তেলেনি পাড়ার ঘটনাটা তারা ভুলে যায়নি তারা ভুলে যায়নি সেদিন 2020 সালে দুর্গোৎসবের সময় চন্দননগরে কি কাণ্ড করা হয়েছিল মানুষ ভুলে যায়নি মানুষের মনের মধ্যে সব আছে আমরা তো সনাতন গীতাকে মানি আমরা প্রকাশটা সঙ্গে সঙ্গে করি না আমাদের ধর্ম একথা শেখায়নি না আমরা মনে মনে ঠিক করে রেখেছি যে 12 তারিখে সুদার আসলে এই তেলেনি পাড়ার দর্জি পাড়ার ঘটনা উর্দি পাড়ার ঘটনা আমরা সঠিক বদলা নেব আমি আপনাদের কাছে বলবো যে পশ্চিম বাংলায় নির্বাচন কমিশনকে দিয়ে এই স্টেট ইলেকশন কমিশন যে স্টেট ইলেকশন কমিশন 14 তলায় 59 রঙ্গুলি হেলনে চলে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা কর্পোরেশন এবং পুরসভার ভোট কার্যত প্রহসনে পরিণত করার চেষ্টা করছে আমি চন্দননগরের গণদেবতা জনতা জনার্দনকে বলবো গণতন্ত্র লড়াই রক্ষা করার এই লড়াইতে আপনারা ঐক্যবদ্ধভাবে বুথ কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিয়ে নিজের মূল্যবান গণতান্ত্রিক ভোট সেইটা প্রতিষ্ঠা করার লড়াই করবেন আপনারা জানেন চন্দননগর কর্পোরেশনের মেয়াদ আজ থেকে দেড় থেকে দু বছর আগেই শেষ হয়ে গেছে গোটা পশ্চিম বাংলায় 100-র বেশি পুরসভা কর্পোরেশনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দীর্ঘদিন ধরে নির্বাচন করেননি এবং সব জায়গায় গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কোঅর্ডিনেটরের নামে পার্টি ক্যাডারদের নেতাদেরকে বসিয়ে রেখে পুরসভা কর্পোরেশনগুলিতে একেবারে অত্যাচার চালিয়েছে পরিষেবা ধ্বংস করেছে আজকে চন্দননগর একটা ঐতিহ্যবাহী শহর এই শহরের অতীত ইতিহাস আছে এই শহরের সঙ্গে মা গঙ্গা যুক্ত আছেন এই শহরের সঙ্গে ভারত বিখ্যাত জগদ্ধাত্রী পুজো তার সুনাম ঐতিহ্য যুক্ত আছে কিন্তু আজকে চন্দননগরের সার্বিক বিকাশ সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি গ্রিন সিটি মিশনের আওতায় এই কর্পোরেশনকে আধুনিক নগরায়নে ছোঁয়া দেওয়ার ক্ষেত্রে আপনারা ন্যূনতম সুযোগ থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তৃণমূল কংগ্রেস পার্টিকে লোক কি বলে বলে এই পার্টিটার নাম হচ্ছে তৃণমূল পার্টি আর এই কাউন্সিলর গুলোকে লোক বলে কাটমানি কাউন্সিলর বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এলাকার উন্নয়ন আমি গোপাল চৌবের যে ওয়ার্ডে প্রার্থীকে ছিলাম সেখানে ভোটও চলছে আর গড়তে জামাইড আর পিচ মিশিয়ে মাখানো চলছে
আমি জিজ্ঞেস করলাম কাউন্সিলর 6 বছর ধরে 6.5 বছর ধরে ঘুমাচ্ছিল, আজকে যেই ভোট এসেছে সেই আপনাদের লোক দেখানো উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। গোটা রাজ্য জুড়ে যদি তাকিয়ে দেখেন, দলতন্ত্র পার্টিতন্ত্র কোন জায়গায় গেছে তাকিয়ে দেখুন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বলেছিল জোড়া জোড়া চাকরি হবে, জোড়া জোড়া চাকরি হয়েছে। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন 3 লক্ষ টাকা বেতনে। তার ভাতৃবতী বধু অদিতি বন্দ্যোপাধ্যায় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাডভাইসার হয়েছেন 1,20,000 টাকার বেতনে। এই ডবল চাকরিটা পশ্চিমবাংলায় হয়েছে। পশ্চিমবাংলায় গত 8 থেকে 9 মাসে একটা নিয়োগের কাজ এরা করতে পারেনি। 2 কোটির কাছাকাছি বেকার, 45 লক্ষের বেশি মানুষ এই বাংলা ছেড়ে অন্য রাজ্যে মাইগ্রেন্ট লেবারের জন্য চলে গেছেন। উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা, আইটি পাস ছেলে মেয়েরা, তারা পশ্চিম বাংলা ছেড়ে অন্য রাজ্যে অন্য দেশে চলে যেতে বাধ্য হচ্ছেন। আপনারা দেখছেন কি অবস্থাটা বাংলায় গেছে। বাংলার মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে তোমরা চপ ভাজো, আমার বাড়ি হরিশ মুখার্জি চ্যাটার্জি স্ট্রিটে, আমার বাড়ির গলিতে একজন চপ ভেজে 3 তলা পাকা বাড়ির মালিক হয়েছে, চপ যদি ভাজতে পারো তোমরাও 3 তলা পাকা বাড়ির মালিক হবে। আমাদের মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে বলেছেন তুমি পোল্ট্রি তৈরি করো, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা, হাঁসের ডিম মুরগির ডিম করো, এমএ পাস, বিএড পাস, ডক্টরেট, পিএইচডি, টেকনিক্যাল পাস, আইআইটি পাস, আইটিআই পাস, তোমাদের পোল্ট্রি করা, তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এই মুখ্যমন্ত্রী ভোটের পরে তিনি একটা সভাতে বললেন যে এই যে দুর্গাপূজার সময় কাশফুল হয়, এই যে শরতের ফুল কাশফুল হয়, এই কাশফুল দিয়ে তো বালা পোষ বানানো যেতে পারে, মানে গায়ে দেওয়ার কম্বল, এই কাশফুল দিয়ে তো কোলবালিশ পাশ বালিশ বানানো যেতে পারে, এটা তো একটা বিরাট শিল্প তৈরি হতে পারে পশ্চিম বাংলায়। এই মুখ্যমন্ত্রী দার্জিলিং এ গেছিলেন, বললেন পাহাড়ে উঠার সময় দেখলাম গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এই যে শুকনো পাতাগুলো গাছের তলায় পড়ছে, এই পাতাগুলো কুড়িয়েও একটা বড় শিল্প হতে পারে। আমাকে কোচবিহারের রবি বলছিল সে পাতা বিক্রি করে নাকি কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোথায় আছেন আপনারা দেখে দেখুন সিঙ্গুরের অবস্থা। সিঙ্গুরে দেখেন একটা তৈরি করা কারখানা তুলে ফেলে দিয়েছে। এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে, চলছে না না ওখানে ভাগালয় হুগলি জেলা থেকে গত নির্বাচনে 16 সালে জেতার পরে এসে 17 সালে সরষা ছিটিয়েছিল সেই সিঙ্গুরে আজকে জেসিপি মেশিন দিয়ে গর্ত করে জল দিয়ে জলাশয় তৈরি হচ্ছে মাছ চাষ হবে। দেখুন অবস্থা। পাশেই বোলাগড়, কেশরাম রেওন 5ই মে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৃতীয়বারের জন্য, যদিও তখন নন এমএলএ মুখ্যমন্ত্রী ছিলেন কারণ নন্দীগ্রামে আমাকে হারাতে গেছিলেন, নিচে হেরে কলকাতা চলে এসেছেন 1956 ভোটে। তারপরে আবার একটা জ্যান্ত লোক, সুস্থ লোক, শোভনদেব চ্যাটার্জি, সপ্ত ল্যাম্পোস্ট চাকর বাকরের কোম্পানি, চুলের মুঠি ধরে পদত্যাগ করিয়ে ভবানীপুরে ছাপ্পা মেরে মুখ্যমন্ত্রীর পদ টিকিয়েছেন। তাই আগে আমি বলতাম নন এমএলএ মুখ্যমন্ত্রী, এখন আমি বলি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী
এই কেশরাম রেওয়ান বন্ধ করেছেন প্রথম 7,500 লোক এই সুতো তৈরির কারখানায় বেকার হয়েছে। এই চন্দননগরে গন্ডল পাড়া জুট মিল, মানিকতলার জুট মিল, হাওড়ার জুট মিল, তিনটে জুট মিলে 14,000 লোককে বেকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবরের কারখানায় চলে গেছে শিবরাজ সিং চৌহানের কাছে মধ্যপ্রদেশে। হুগলি জেলার ডাংকুনিতে বিস্কুট তৈরির কারখানা, 400 জন লেবার শ্রমিক কাজ করত, তালা চাবি পড়েছে এখান থেকে 34 কিলোমিটার দূরে ডানকুনিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলার অবস্থাটা কি কি অদ্ভুত। আপনারা দেখুন, পানশালা খোলা, মদের দোকান খোলা, ড্যান্স বার খোলা, বিউটি পার্লার খোলা, 200 জনকে নিয়ে বিয়ে বাড়ি হবে, সব খোলা, করোনা কোথাও নেই, করোনা শুধু ঘুরে বেড়াচ্ছে কোথায়, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে। করোনা কোথায় ঘুরে বেড়াচ্ছে, করোনাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় লোকাল ট্রেনে, আর কোথাও করোনা নাই। এই হচ্ছে পশ্চিম বাংলার অবস্থা। কি পেয়েছেন? আমি কতজন মাকে, দিদিকে, বোনকে জিজ্ঞেস করলাম যে 500 টাকা করে নিয়ে বিধানসভার ভোটে তো কিছু ভেজাল হিন্দু ভোট দিয়ে দিয়েছে, কি লাভ হয়েছে বলুন? মাকে দিয়েছে 500, আর ছেলেকে 23 টাকার মহুলের মদের বোতল, মদের কম পয়সার মদের বোতল প্রত্যেকটা এলাকায় পাওয়া যাচ্ছে, 23 টাকা মাত্র দাম, 500 টাকা মাকে দিচ্ছে, ছেলেকে বলছে কাড়িয়ে নিয়ে আয় 500 টাকা। 23 টাকার বোতল, ভালো করে মদ খা, আর ঘরে গিয়ে বোনকে বউকে মাকে ধরে পেটা। এই হচ্ছে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের পলিসি। এদেরকে তাড়াতে হবে, তাড়াতে গেলে শুরুটা করতে হবে কর্পোরেশনের ভোট থেকে। এই প্রার্থীগুলোকে জেতান, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনের টাকা, লকেট চট্টোপাধ্যায়ের এমপি ল্যান্ডের টাকা, সব মিলিয়ে আমরা এই ভিখারি দেউলিয়া রাজ্য সরকারের কাছে টাকা চাইব না। আমরা উন্নয়ন করে এই প্রসিদ্ধ ঐতিহ্যবাহী ঐতিহাসিক চন্দননগর শহরকে নবরূপে সজ্জিত করব, এটাই হলো আমাদের অঙ্গীকার, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আপনারা জানেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের প্রাপ্ত বয়স্ক 75% মানুষ বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েছেন, 150 কোটি লোককে ভ্যাকসিনেশন করিয়ে দিয়েছে ভারত সরকার বিনা পয়সায়। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাতে 5 কেজি করে চাল বা গম মাথা পিছু প্রত্যেকটা পরিবারকে, 80 কোটি মানুষকে নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাকে বহু আরে চন্দননগরের বলছিল কাউন্সিলর তো জিতিয়ে দেব, ভোটটা দিতে পারলে আমাদের হাউস ফর হল বাড়ি হবে। তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, আজকে এই মোদীজির নেতৃত্বে সব গ্রামে পাকা বাড়ি গোটা ভারতবর্ষ জুড়ে হয়ে গেছে। আজকে হাউস ফর হলে 3.5 লক্ষ টাকার শহর এলাকার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, এখানে কেন্দ্রীয় সরকার এই 3.5 লক্ষ টাকার মধ্যে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। চন্দননগরকে এই রাস্তা দেখে, এই বাজার গঞ্জ হাট মোড় দেখে বিচার করবেন না। চন্দননগরের অলিতে গলিতে যদি চলে যান দেখবেন টিনের বাড়ি, বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী হয়ে উদ্বাস্তু হয়ে কত মানুষ পালিয়ে এসেছিলেন দেশভাগের আগে পরে, তারা আজকে বিভিন্ন সময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পরে তারা প্রচুর সংখ্যায় এখানে আছেন। ভিন্ন রাজ্য থেকে জুট মিলে কাজ করতে এসে তারা বাংলাকে ভালোবেসে এখানে বাড়ি করে ঘর করে থেকে গেছেন, বাঙালিদের সঙ্গে মিশে গেছেন, ধর্ম কর্ম খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ আচার বিচার একাত্ম হয়ে গেছেন। আজকে তাদের দুরাবস্থা আপনারা দেখুন, একটার পর একটা জুট মিল বন্ধ হয়ে হাজার হাজার
মানুষ বেকার হয়েছে, চোখের জল পড়েছে। আর তোষণের রাজনীতি, তেলানি পাড়ার ঘটনা, উর্দিপাড় বাজারের ঘটনা, এসব ঘটনার মধ্যে দিয়ে পুলিশ এবং শাসক দল একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে আজকে আমাদের নিজেদের রাস্তা ধর্ম কর্ম সব জায়গায় ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। এবং আমাদের বহু ছেলে যারা সনাতন বিশ্বাস করেন, যারা জয় শ্রীরাম মন্ত্রে বিশ্বাস করেন, যারা হরে কৃষ্ণ মন্ত্রে বিশ্বাস করেন, যারা হর হর মহাদেব মন্ত্রে বিশ্বাস করেন, যারা জয় মা কালী বলেন, যারা বলেন ভোলে বাবা পার করে গা, তাদের উপরে নানাভাবে অত্যাচার বিভিন্ন সময় মিথ্যা মামলা এবং অন্যান্য ভাবে হয়েছে। তাই আপনাদের মধ্যে জাগরণ দরকার। আপনারা জানেন গত দুর্গা পূজায় অষ্টমীর দিন বাংলাদেশে কি ঘটেছে। বাংলাদেশে অষ্টমীর দিন নোয়াখালীতে একটি দুর্গা মণ্ডপে একটা অন্য সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ বজরং বলির পা থেকে পাওয়া যায়। বজরং বলির পা থেকে সেই ধর্মগ্রন্থ পাওয়ার পরে পাঁচ দিন ধরে নিরীহ হিন্দুদের উপরে অত্যাচার হয় বাংলাদেশে। 500 দুর্গা ঠাকুরের মণ্ডপ মন্দির ভেঙে দেওয়া হয়েছে। বিজয় হয়নি, অষ্টমীতেই বিজয় হয়ে গেছে। নোয়াখালীর ইস্কনের মন্দির, নোয়াখালীতে কালী মন্দির, রাম ঠাকুরের মন্দির, লোকনাথ বাবার মন্দির সব ভেঙে তছনছ করে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের তথাকথিত জামাত হেফাজত রাজাকারের লোকেরা আজকে সেই জায়গায় ধরা পড়ল কে, ইকবাল হোসেন বলে একজন। প্রমাণ হয়ে গেল আমরা যারা সনাতনে বিশ্বাস করি, আমাদের স্বামী বিবেকানন্দ দুটো মন্ত্র শিখিয়েছেন। একটা মন্ত্র হলো তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আরেকটা মন্ত্র হলো নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এটাই হলো আমাদের মন্ত্র। আমরা স্বামীজির পূজারী, স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা কাজ করি। কিন্তু 9 জন হিন্দু সনাতনী খুন হলো, প্রান্ত দাস প্রভু ইস্কনের খুন হলো। আপনারা যদি না জাগেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে তেলেনি পাড়ার মতো ঘটনা বারে বারে ঘটবে, এই শাসক দলের মততে ঘটবে। আপনি আক্রান্ত হলেও পুলিশ আপনাকে সাহায্য করবে না, পুলিশ উপরন্তু আপনাকে মিথ্যা মামলা দিয়ে জয় শ্রীরাম বলার অপরাধে জেলের ভিতরে নিয়ে যাবে। এটা আপনারা বাংলায় বারে বারে দেখেছেন। তাই এই নির্বাচনে শুধুমাত্র কাউন্সিলর জেতানো নয়, ভারতবর্ষকে যদি আফগানিস্তান তালিবানদের হাত থেকে, যেভাবে আফগানিস্তানে সম্পদ অনেক করলেন, ছেলেকে ডাক্তার করলেন, মেয়েকে লয়ার করলেন, অনেক টাকা করলেন, কিন্তু দেশ যদি সঠিক নেতা সঠিক দলের হাতে না থাকে, আফগানিস্তানের অবস্থা দেখুন, আফগানিস্তানে দেখুন, সেখানে দেবী শক্তি এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে মোদিজি শিখদেরকে, জৈনদেরকে, হিন্দুদেরকে দিল্লিতে নিয়েছে, তাদের শরণার্থী হিসেবে তাদের শেল্টার দিয়েছেন, তাদের বাঁচিয়েছেন। তাই সব কিছু করুন, কিন্তু দেশ দেশের নেতা সঠিক হওয়া চাই। বিজেপি একটা পার্টি, যে পার্টির কাছে 1 নম্বর এজেন্ডা হলো দেশ, তার অনেক পরে দল, আর ব্যক্তির কোন স্থান নেই বিজেপিতে। আর কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের হলো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রবার্ট গান্ধীরা। আর তৃণমূল কোম্পানি হলো মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট কোম্পানি। আর কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট, তারা চীনে কিছু হলে উল্লাস প্রকাশ করে, তাদের 1 নম্বর হচ্ছে দল, দেশ অনেক পরে। তাই যে পার্টি দেশভক্ত পার্টি, সেই পার্টিকে সমর্থন করুন। 492 বছর পরে অযোধ্যায় ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের মন্দির তৈরি করেছেন শান্তিপূর্ণ উপায়ে, চোখের জল না ফেলে, রক্তপাত না ঘটিয়ে, নরেন্দ্র দামোদর দাস মোদীজি। আদি শঙ্করাচার্যের সমাধিস্থল কেদার ধাম বদ্রী ধাম 2013 হড়কা বানে ভেসে গেছিল, সেখানে 13 ফুট উঁচু শঙ্করাচার্যজির
मूर्ति प्रतिस्थापन करे केदारनाथ के नवरूपे सज्जित करे सनातनी देर काछे उत्सर्ग करेछेन के मोदी जी। कानाडा थेके अन्नपूर्णा मायेर मंदिर मूर्ति देशे फिरिये एनेछेन के तार नाम नरेंद्र मोदी जी। आर गत 13 डिसेम्बर हर हर महादेव भोले बाबा पार करेगा काशी धाम विश्वनाथ धाम नवरूपे सज्जित करे दिएछेन नरेंद्र मोदी जी। ता यूपीते भोट होच्छे यूपीर कोनाय कोनाय आवाज उठेछे जो राम को लाई है यूपी उसको लाएंगे। यूपीर कोनाय कोनाय आवाज उठेछे जो अयोध्या सजाई है काशी भी सजाई है वो जोगी जी मथुरा भी सजाएंगे। ताई घर घर मोदी घर घर कमल घर घर जोगी गोटा यूपी जुड़े आवाज उठेछे। आर आमादेर के सही काज करते हबे। अलाउद्दीन खिलजी मुर्शिद कुली खान चेंगिज खान औरंगजेबेर वंशधरदेरके आमादेरके जरा देश बिरोधी शक्ति पाकिस्तान जितले जरा बोमा फाटाय तादेरके मुंह तोड़ जवाब दीते हबे। आर 12 तारीखे पद्म फूले भोट दीते हबे कमल छापे भोट दीते हबे। 8টা বাজতে যায় আবার পরশুদিন এই প্রচারের ময়দানে দেখা হবে। জোর সে বলো জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, একই নারা একই নাম, জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, গো মাতা কি জয়, গো মাতা কি জয়, শ্রী কৃষ্ণ জন্মভূমি কি জয়, শ্রী রাম জন্মভূমি কি জয়, গঙ্গা মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, কালী মাতা কি জয়, দেবী মা দুর্গা কি জয়, হরে হরে মহাদেব, হরে ভারত মাতা।